অনেক দিন পর ফিরে এলাম আপনাদের মধ্যে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অনেক অনেক ভালো আছে। এতদিন পর আমি কি আপনাদের মনে আছি তাও আমি জানি না, তারপরও ভিডিও আপলোড দেওয়া শুরু করলাম। এবারের ঈদটা খুব ভালো কেটেছে তা বলবো না, কারণ এবারের ঈদে আমাদের পুরো পরিবারের সবাই মানে আমরা তিনজনই অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই জন্য কোনো রকমের ভিডিও দিতে পারছিলাম না আর পারিনি। ঈদের কোনো ব্লগও আমি শ্যুট করিনি। তো ঈদের পরে আমি পুরো একটা দিনের জন্য বাবার বাড়িতে এসেছি, মানে রাত্রে থাকবো না, শুধুমাত্র দিনের জন্য এসেছি। তারপর স্কুল তো ওপেন হয়ে গিয়েছে, স্কুলের জন্য যেতে হবে, তাই দিনের বেলা ভাইয়ের সঙ্গে মিলে আম ভর্তা বানিয়ে খাচ্ছি। তাই ভাবলাম এটা একটু শ্যুট করে নেই, আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে। তাই গাছের থেকে আম পেড়ে আনলাম আমি আর ভাই, আর আমার বোনের মেয়েও এসেছে, আর তো আরমান তো আছেই দেখতে পেরেছেন। তো অনেকটা আম পেড়ে নিয়েছি, এখন আম ভর্তাটা বানাবো। আপনারা আমার পাশে থেকে পুরো ভিডিওটি দেখবেন না কেটে। আর এই সিজনে সবাই তো কাছে আমের অনেক বেশি রেসিপি বানাচ্ছেন, তো আমিও বানাতে চেষ্টা করব আলহামদুলিল্লাহ, যাতে অনেকগুলো রেসিপি আমের আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আর আমরাও মজা করে খেতে পারি। তো আপাতত এই আম ভর্তাটাই খাওয়া যাক। আম ভর্তা দেখে এখন আমার লোভ লাগছে, তবে এতটাও লাগছে না, কারণ এখন আমার কাছে অনেক বেশি আম আছে, কাঁচা আম। তো মন চাইলেই আমি কিছু না কিছু বানিয়ে খাচ্ছি বা খেতে পারছি, সেজন্য এতটাও লোভ লাগছে না। তো এখানে আমি আমগুলো কেটে নিয়েছি, দুটা রেখে দিয়েছি মা ডালের সঙ্গে দেবেন বলে। তারপর আমি হাতের সাহায্যে মানে বটি দিয়ে এইভাবে কেটে নেব। আমার হাত দিয়ে এইভাবে কাটা দেখে ভাই আমাকে এই কাঁটাটা হাতে পাকড়ে দিল, বলল এই কাঁটার দিয়ে আরও বেশি পাতলা হবে আমার হাতের থেকে। তো এই কাঁটাটা আমি নিয়েছিলাম আমার বিয়ের আগে, এত বেশি পাতলা হয়েছে দেখতেই পাচ্ছেন, খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল আর খুব বেশি পাতলা হচ্ছিল। তো ভর্তাতে যত পাতলা হবে তত কাটে মানে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এই কাঁটারের সাহায্যে সবগুলো কেটে নিয়েছি, দেখুন এতটা পাতলা হয়েছে আর একদম পুরো বড় বড় সাইজের আছে। তো বেশ সুন্দরভাবে আমি সবগুলো আম কেটে নিয়েছি। আমার আম কাটা শেষ হয়ে গেলে আমি একটা আস্ত বড় রকমের দেখে রসুনগুলো কেটে নেব, যত বেশি রসুন হয় ভর্তাতে তত স্বাদ হয়। আর একটা দুঃখের বিষয়, এত ইচ্ছে করে মানে এত মজা করে ভর্তাটা বানাচ্ছি, কিন্তু ভর্তার মেইন ইনগ্রিডিয়েন্টসটা আমাদের কাছে নেই, পুদিনা পাতা। পুদিনার পাতা দিলে দেখা যায় ভর্তার স্বাদটা অনেক বেশি। অ্যাকচুয়ালি ভর্তাতে পুদিনা পাতা না হলে ভর্তাই হয় না, কিন্তু যা আছে তা দিয়ে আর কি বানিয়ে খাচ্ছি। রসুন কাটা হয়ে গেলে আমি এখানে তিনটা ফুলকো ফুলকো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমি চেয়েছিলাম কামরাঙ্গা মরিচ দিয়ে ভর্তাটা বানাতে, কিন্তু ভাই বলল না কাঁচা মরিচ দিয়ে বানানোর জন্য, তো কাঁচা মরিচ দিয়েই বানিয়ে নিচ্ছি। রসুনগুলো প্রথমে আমি এইরকম কুচি করে কেটে নিয়েছিলাম, তারপর ভাই বলল যে মরিচের সঙ্গে এরকম মিক্স করে ছেঁচে নেওয়ার জন্য, এতে নাকি স্বাদ আরও বাড়বে, তাই ওর কথা মতো আমি এগুলো করে নিচ্ছি। তারপর এখানে তালাতে আমি ঢেলে নিচ্ছি রসুন আর যে কাঁচা লঙ্কা যে ছেঁচেছি ওইগুলো। তো
সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো সরষের তেলটা দিলে টকটা নাকি একটু কম হয়। তারপর এখানে লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, একদম চটকে চটকে মাখবো, তাতে স্বাদগুলো একটু বেশি করে বের হয়। তো কার কার লোভ লাগছে আমার এই আমবর্তাটা দেখে। সবার বাড়িতেই কম বেশ অনেকটা আম আছে, তো সবাই বানিয়ে খান, কারণ এই সিজনটা আসতে আরও এক বছর লেগে যাবে, তাই কেউ এই জিনিসটা মিস করবেন না, সবাই বানিয়ে খান। আর আম, কাঁচা আমটা বা পাকা আম যাই বলুন না কেন, আম কারো কাছে অপছন্দর নয়, আম সবার কাছেই পছন্দর। তো আমরা এখানে মাখা শেষ করে খাওয়াও স্টার্ট করে দিয়েছি, এখানে মাহিও খেয়ে নিচ্ছে। Thank you.